বনলতা রিসর্টে আমরা ঢুকে গেছি। ওখানে ঢুকে পরে প্রথমেই যেটা এন্ট্রেন্স, ওখানে একটা রেস্টুরেন্ট আছে বেশ ভালো। ওখানে প্রথমে আমরা একটু জলখাবার খেয়ে নিচ্ছি সবাই, বেশ ভালো লুচি আর তরকারি। এরপরে আমরা সবাই আবার ইয়ে করব, ভিতরে ঢুকব, ভিতরে ঢুকে সব কিছু দেখব আর তোমাদেরকেও সব কিছু দেখাবো। এই বাচ্চাগুলো খাচ্ছে, আমরাও সব খাচ্ছি, সবাই এখানে প্রথমে একটু আমরা ব্রেকফাস্ট করে নিই। এখানে তনয়া দুলছে, কি সুন্দর দোলনা, কাঠের দোলনা, আর কি সুন্দর ঘোড়া, ঘোড়াতে অনেকেই চাপছে, বাচ্চা থেকে শুরু করে বড় সবাই চাপছে। আর ফুল তো মানে দেখার মতন ফুল, এত সুন্দর ফুল, এত সুন্দর ফুল যে দেখলে মন ভরে যাবে। গেঁদাটাকে মানে খুব ভালোভাবে চিনি, তাছাড়া আর বাকিগুলোকে জানি না। আর খরগোশ, খরগোশ কি সুন্দর, প্রচুর খরগোশ আছে এর ভেতরে। মানে আমার ক্যামেরাটাতে ঠিক মতন আসছে না, কিন্তু ভেতরেও প্রচুর খরগোশ আছে। এই যে এখানে একটু ভালোভাবে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কত সুন্দর খরগোশ। আর আমার হাজব্যান্ড এখানে দুলছে, ওরও দুলতে ইচ্ছে হয়েছে একটু, তাহলে দুলছে। আসলে রোদ অনেক বেশি ছিল বলে ক্যামেরাটা ঘুরে যাচ্ছে, বুঝতে পারিনি আমি। কত সুন্দর ভিউটা দেখুন, এখান থেকে দেখা যাচ্ছে, দারুণ সুন্দর ভিউ। এখানে যদি আপনারা আসতে চান অবশ্যই আসবেন, আমি তো বলবো অবশ্যই, যদি নাও আসতে চান তাও আসবেন। এত সুন্দর ভিউ, মানে মনটা জাস্ট ভালো হয়ে গেল, এতদিনের পরিশ্রম, মানে এত পরিশ্রম, ব্যবসায়ী পরিশ্রম, বাড়ির পরিশ্রম সব যেন এক নিমেষে মিশিয়ে গেল, এত ভালো লাগলো এখানে একটু পরে। তো সবাইকে বলবো অবশ্যই একবার আসবেন এখানে, আর অবশ্যই বনলতা রিসর্ট একবার ঘুরে যাবেন, খুব ভালো লাগবে আপনাদের। এত সুন্দর ফুল, এত সুন্দর দৃশ্য, এত এত ফুল হয়েছে, ফুল আরও দেখাচ্ছি, ফুল সারাদিন দেখালেও শেষ হবে না, এত ফুল এখানে। ক্যাবেজ, নানা ধরনের ফুল হয়ে আছে, জাস্ট দারুণ, বললাম তো দারুণ সুন্দর। লঞ্ছনগুলো দিয়ে এগুলো রাত্রেবেলায় লাইটগুলো জ্বললে দারুণ সুন্দর লাগবে। চারিদিক খুব সুন্দরভাবে সাজানো গোছানো, দারুণ। কিন্তু কথা হচ্ছে কি, একটা ভিডিওতে আমার মনে হয় না আমি ভালোভাবে কভার করতে পারবো। আমি চেষ্টা করছি যতটা সম্ভব, মানে দেখাবার ভালোভাবে সব কিছু। বাবু, বাবু এখানে ঘোড়ার সামনে দাঁড়িয়ে আছে, ঘোড়া তো চাপ, এই যে ঘোড়ার সামনের দিকে নিয়ে যায়, কি সুন্দর সাদা সাদা ঘোড়া। এ দেখ বাবু, দেখ এগুলো, ওরে বাপরে, এগুলো কি না কালো কালো মুরগি। এটা হচ্ছে এমু পাখি, এই যে যারা এমু পাখি দেখোনি,
দেখেন এটা হচ্ছে বড় ইমু পাখি, এই যে দেখে পড়ে আমাকে আসছে সামনে। ইমু পাখির মাংস কি জানি জানি না, এখানে কিছু কিন্তু পাওয়া যায় শুনেছি। এটা হচ্ছে বড় ইমু পাখি, আর এগুলোকে বলে টার্কি। যে হয়তো মুরগিরই কোনো প্রজাতি। ওইখানে একটা দেখলাম আমরা কালো যেটা ছিল সেটা হচ্ছে কড়কনাথ, এটা হচ্ছে টার্কি। ফুল তো প্রচুর দেখিয়েছি, আরও প্রচুর ফুল আছে, মানে সারাদিন যদি ফুল দেখানো হয় তাহলেও আশা করি ফুল শেষ হবে না, এত সুন্দরভাবে সাজানো। কিন্তু এখানটা দেখাচ্ছি আমি জাস্ট গেস্ট হাউসগুলোর জন্য, এখানে লম্বা শাড়ি দিয়ে যতগুলো দেখা যাচ্ছে ক্যামেরাতে, আশেপাশে প্রচুর গেস্ট হাউস আসছে। কেউ যদি বাইরে থেকে আসে নাইট হল্ট করতে চান তো এখানে গেস্ট হাউসে থাকতেই পারেন। আর এটা হচ্ছে ঢেকিতে করে চাল মানে গুঁড়ো করা হচ্ছে, আর গুঁড়ো করে পাশে পিঠে করা হচ্ছে একদম এই চাল দিয়ে, মানে টাটকা তাজা পিঠে, একবারে স্বাদই আলাদা হবে। এই যে পাশাপাশি দুটো ঢেকি দেখতে পাচ্ছি, ঢেকি এখন দেখাই যায় না কিন্তু এনাদের জন্য ঢেকি দেখতে পেলাম, আর কীভাবে ঢেকির ব্যবহার সেটাও দেখলাম। আর পাশে এখানে পিঠে হচ্ছে, এই যে কী সুন্দর পাটি চাপটা পিঠে সবাই নিয়ে নিয়ে খাচ্ছে। আর এবারে আমাদের বাড়ি যাবার সময় হয়ে যাচ্ছে, খাবার দাবারের জন্য আমরা রেস্টুরেন্টে এসেছি, দেখি কতক্ষণে খেতে পায়। হ্যালো, বাড়ি ফিরে চলে এসেছি, বেশ কিছুক্ষণ হলো, আধা ঘন্টা হলো, ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। ওইখানে ওইখানে যা সিনসিনারি, যা সুন্দর ওইখানের ফুল, ওখানের সবজি চাষ, ওখানের যা ফার্মিং, পুরোটা যদি ভালোভাবে কভার করতে হয় দুটো ভিডিও ছাড়া করা যাবে না। কিন্তু আমি যতটুকুন পেরেছি করার চেষ্টা করেছি, আর লাস্টে খাওয়াটাও দেখাতে পারিনি, একটু শুধু রেস্টুরেন্টটা দেখিয়ে ছেড়ে দিতে হলো আমাকে, কারণ ব্যাটারি একবারে লো হয়ে গেছে। 100% করে নিয়ে গেছিলাম, তা সত্ত্বেও হয়ে গেল, কিছু করার নেই। তো যাই হোক, আজকের আশা করি ভিডিওটা সবাই খুব এনজয় করেছো, আর আমি তো খুব এনজয় করেছি। যদি কেউ যেতে চাও অবশ্যই যাবে, ওখানে যে একবার ঘুরে আসবে খুব ভালো লাগবে, আমার তো খুব ভালো লেগেছে। কিন্তু মানে একটাই খারাপ লাগছে, আমি ভিডিওটা মানে পুরোটা দেখাতে পারলাম না, এত সুন্দর ওখানে পুরো ভিউ, একটা ভিডিওতে ওটা কমপ্লিট করা গেল না। তো যাই হোক, আবার যদি নেক্সট টাইম যখনই যাবো আমি আরো পুরোটাই দেখাবার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।